ভিডিওটি শুরু করার পূর্বে অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা, আধার কার্ডের সকলে গ্রাহকদের জন্য একটি নতুন নির্দেশ দিল UIDAI, সেই নিয়ে বিস্তারিত আজকে আমাদের সঙ্গে আলোচনা। আধার কার্ডের কিন্তু নতুন নির্দেশ UIDAI থেকে একটা দেওয়া হলো, সকল নাগরিকদের কিন্তু মানতে হবে এই নির্দেশ, জানিয়ে দিল UIDAI। তা বন্ধুরা, বর্তমানে সকল ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। এই নথি ছাড়া সরকারি হোক বেসরকারি হোক কোনো কাজ এক কথায় সম্ভব নয়। 29 সেপ্টেম্বর 2010 সাল কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আমাদের দেশে প্রথমবারের জন্যই আধার কার্ডের সূচনা করা হয়েছিল। এই কার্ড চালু করার মূল উদ্দেশ্য ছিল দেশের সকল নাগরিকদের এক পরিচয়পত্র তৈরি করা। বর্তমানে এক সরকারি পরিসংখ্যা অনুযায়ী আমাদের দেশে প্রায় 130 কোটি মানুষের আধার কার্ড আছে এবং একজন দেশবাসী হিসাবে সকলে উচিত নিজের আধার কার্ড তৈরি করে নেওয়া। আধার কার্ডে আপডেট দিয়ে নতুন নির্দেশ দেওয়া হলো। কী নির্দেশ দেওয়া হলো যে, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এই সকল আধার কার্ডগুলি প্রায় অনেক বছর পুরনো, সেই সকল কার্ডে অনেক ধরনের ভুলভ্রান্তি থেকে যায়, আর সেই সকল ভুলভ্রান্তি থাকার জন্য আধারে অনেক ধরনের কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। এছাড়াও এই ধরনের কারণের জন্য সময় গ্রাহকরা জালিয়াতির শিকার হয়ে যান। এই সমস্যা যাতে না হয় UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে সকল গ্রাহকদের নির্দেশ দেওয়া হয়েছে যে সকল গ্রাহকদের আধার কার্ড 5 থেকে 10 বছর পুরনো, সেই সকল গ্রাহকদের অবিলম্বে নিজের বর্তমানের সকল তথ্য দিয়ে নিজের আধার কার্ড আপডেট করে নিতে হবে। এবং অনেকের মনে প্রশ্ন জেগেছে যে ঠিক আপডেট করতে হবে, দেখুন এই নিয়ে প্রশ্ন হলে জানানো হয়েছে অনেক সময় আমাদের নাম বয়স ঠিকানা ভুল বা আমাদের নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য কর্মসূচিতে অনেক জায়গায় চলে যায় কিন্তু সেই ঠিকানা আমরা আপডেট করতে ভুলে যাই। কিন্তু আমরা না জানার জন্য এই সকল আধার কার্ড আপডেট করা হয় না এবং ভবিষ্যতে দরকারের সময় আমাদের সমস্যায় পড়তে হয়। এই কারণেই জন্য কেন্দ্রীয় সরকারের অধীনস্থ UIDAI তরফে সকল দেশবাসী আগামী 30 জুনের মধ্যে বিনামূল্যে নিজেদের সকল আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য বলা হয়েছে। কিন্তু এর আগে আধার কার্ডে কোনো আপডেটের জন্য 50 টাকা করে দিতে হতো, কিন্তু যাতে সকল নাগরিক নিজেদের আধার কার্ড তথ্য বিনা কোনো সমস্যায় বিনামূল্যে আপডেট করতে পারেন, এই কারণের জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সকলের জেনে রাখা প্রয়োজন যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কাজ করা হলে কোনো টাকা লাগবে না, কিন্তু কেউ যদি অফলাইনে বা আধার সেন্টার সাইবার ক্যাফেতে গিয়ে করতে চান তাহলে তাদের টাকা দিতে হবে। কী করে আপডেট করবেন? myaadhar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে, লগ ইন করে নিজের নাম্বার দিয়ে এরপর আধার আপডেট অপশানে যেয়ে জন্ম তারিখ, ঠিকানা, জেন্ডার এমনকি আপডেট করতে চাইছেন সেটা সিলেক্ট করে যেতে হবে। নিজেদের আপডেটের প্রমাণপত্র হিসেবে নথিপত্র সিলেক্ট করে নিতে হবে, সেই নথির সফট কপি আপলোড করে দিতে হবে। অফলাইনে যারা এই কাজ করবেন তাদের 50 টাকার জরিমানা জমা করতে হবে, নাহলে এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। 7 থেকে 15 দিনের মধ্যে আপনাকে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে আপডেট হয়েছে কি হয়নি। এই সামান্য পদ্ধতি অবলম্বন করে আপনি আমার নিজের কার্ড কিন্তু আপডেট করতে পারেন। বন্ধুরা, এই ছিল একটি আধার আপডেটের একটি বড় আধার কার্ড আপডেট করতে হবে, এ নিয়ে একটি বড় আপডেট কিন্তু এসছে এই মুহূর্তে, সকল নাগরিকদেরকে মানতে হবে এটি UIDAI তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরলাম, ভবিষ্যতে আরও কোনো তথ্য নতুন এলে অবশ্যই তুলে ধরবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।